আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদিয়া কথা বলছি জাপানের ফুকুওকা সিটি থেকে। ফুকুওকাতে সাকুরা চলে এসেছে, চারিপাশ শুধু সাদা আর সাদা, সুন্দর সুন্দর সাকুরা ফুলে ভরপুর এখন ফুকুওকা। মোটামুটি 2-3 সপ্তাহের মতো এরকম ফুলটা থাকে। তো গতকালকে আমরা সবাই মিলে বের হয়েছিলাম ফুল দেখতে, খুব সুন্দর, অপূর্ব রকমের সুন্দর লাগে এই সাকুরা ফুলটা। তো প্রত্যেকবারই আমরা ওয়েট করতে থাকি কখন আসবে, কখন এই সময়টা, কারণ যেহেতু সময়টা খুব ছোট তো হুট করে চলে যায়। আর এই সময়টাতে ওয়েদার অনেকটা মেঘলা থাকে, বৃষ্টি থাকে, খুব সানি ডে বা সুন্দর ডে খুব কম পাওয়া যায়। এ কারণে সাকুরা ফুলটা পারফেক্ট টাইমে ধরাটা খুব টাফ আর কি, আমার মনে হয় যেটা। তো আমরা এক ভাবিদের বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমি, আমার ছেলে মেয়ে আর ওই ভাবি একসাথে এই ফুলগুলো দেখতে বের হয়েছি। ভাবিদের এরিয়াটা এত সুন্দর, তো ভাবি আমাদেরকে নিয়ে হেঁটে হেঁটে পুরো এরিয়াটা সুন্দর, যেখানে যেখানে সাকুরাগুলো আছে, আমি তো ওই জায়গাটা চিনি না, তো আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওই জায়গাটায় ভাবি সহ একসাথে ঘুরে ঘুরে ফুল দেখছিলাম। তো চলুন তাহলে আপনাদেরকেও এরিয়াটা ঘুরে ঘুরে দেখাই। এটা ফুকুওকা সিটির হিগাশিকুতে এই জায়গাটা। তো এখানে একটা শ্রাইন আছে, ওই শ্রাইনের কাছে হচ্ছে খুব সুন্দর আর কি সাকুরার গাছগুলো। তো আমরা হেঁটে হেঁটে ওই একটা পার্কের ভেতর দিয়ে তারপরে শ্রাইনের কাছাকাছি গেলাম। তো চলুন তাহলে, আপনারাও এনজয় করেন আমাদের সাথে। এই যে লাল লাল দেখছেন, এগুলো কিন্তু ফুল না, এগুলো পাতা। এই সময় এই পাতাগুলো, কচি পাতা বের হয়, একদম রেড কালার।
সাকুরা ফুল দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড়ে চলে এলাম। এখন সমুদ্রের পাড় ধরে হাঁটবো সবাই মিলে। বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারাও এনজয় করছিল মোটামুটিভাবে, তবে ওরা একটু প্লেগ্রাউন্ডে যেতে চাচ্ছিল। তো আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটেই, একটা প্লেগ্রাউন্ড আছে আর একটু সামনে গেলে, তো সেখানে যাওয়ার জন্যই হাঁটছিলাম আর কি। খুব সুন্দর একটা এরিয়া, আসলে মনে হচ্ছিল যে এইদিকে বাসাটা হলে মাঝে মাঝে বিকালবেলা বের হওয়া যেত, হাঁটাহাঁটি করা যেত। আর ভাবিকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে কোম্পানি দেওয়ার জন্য, আর আমাদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর জায়গায় ঘোরার জন্য। আসলে খুব কম মানুষকে আসলে ভালো লাগে যাদের সাথে কমফোর্টেবলি কথা বলা যায়, এই ভাবি হচ্ছে তাদের মধ্যে একজন। তো বাচ্চারাও যেমন পছন্দ করে, আমরাও বেশ পছন্দ করি ওনাদেরকে। জাপানে আপনি চাইলে এরকম সমুদ্র পাড়ে বসে মাছ ধরতে পারবেন। তো এখান থেকে অনেকেই বসে বসে মাছ ধরে। ওই যে দেখেন দূরে দুইজন দাঁড়িয়ে এরকম মাছ ধরছে, সম্ভবত ওরা এখান থেকে মাছ ধরে সুন্দর খাওয়া যায়। খুব মজার জিনিসটা আসলে। অবশেষে বাচ্চাদের পার্কের কাছে আসা গেল, তো ওদেরকে কিছুক্ষণের জন্য 10-15 মিনিট খেলার সুযোগ দিলাম, কতক্ষণ ওরা মজা করে খেলাধুলা করলো। আর আমরাও একটু পার্কের পাশে যে সিট রাখা আছে বেঞ্চের মতো, সেখানে বসে গল্প করছিলাম। আর আমার ছোট বেবিটাকে অনেক মিস করছিলাম। আমার বেবিটাকে সবসময় তো একসাথেই বের হই, তো অনেকদিন পর এরকম দুইজনকে নিয়ে বের হলাম। আর আমি বারবার আশেপাশে খুঁজছিলাম যে ও কোথায়। তো বাসায় ছিল, ভাবিদের বাসায় আর কি। একটু ওর বাবা আর ভাইয়া একটু কাজ করছিল, তো এই কারণে ওরা আসতে পারে নাই। সামনেই রমাদান চলে আসছে, তো সবাইকে রমাদান মোবারক। সবার রোজা আল্লাহ তাআলা কবুল করে নিক, এবং রোজার মাসটাকে আমরা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি, ইবাদত করতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিক। আমাদের সকলের সকল গুনাহ মাফ করে দিক। তো আজকে এতটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর জাপানের স্পেসিফিক যদি কিছু দেখতে চান বা কোনো রিকোয়ারমেন্ট থাকে বা ভিডিও আরও কীভাবে সুন্দর করতে পারি কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।